দিনের মধ্যে দুবার করে লিটার ঘাটা, এ এক বিরাট খাটনির ব্যাপার। তার সঙ্গে তো রয়েছে এক্সট্রা খরচই, কাঠগুঁড়ো কেনো নয় তুষ কেনো, কত হ্যাপা। পুরো খরচই আপনি জিরো করে ফেলতে পারবেন এক নতুন অভিনব পদ্ধতিতে, যাকে বলা যেতে পারে নেটের ওপরে মুরগি পালন। চলুন আজকের ভিডিওতে এই তথ্যই আপনাদের সামনে তুলে ধরি। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। তো চলুন সরাসরি ভিডিওটা দেখে নিই। তো এই অভিনব পদ্ধতিতে নেটের উপরে ব্রয়লার মুরগির ফার্মিং করছেন শান্তিপুরের রঘুনাথ বিশ্বাস। তো চলুন আজ ফার্মারের পরিচয়টা একবার জেনে নিই। আমার নাম রঘুনাথ বিশ্বাস, বাড়ি শান্তিপুর নদিয়ায়। আচ্ছা, নদিয়া জেলা শান্তিপুরে আপনি থাকেন। আমরা একটুখানি ফার্মটা ঘুরে একটু দেখি আপনার। হ্যাঁ দেখেন, চলো। আপনি যে এখানে ফার্ম করছেন, মোটামুটি আপনার ফার্মের মাপ কতটা? আমার ফার্মের মাপ হচ্ছে লম্বা 86 ফুট, আর চওড়াটা 20 ফুটের একটু বেশি, ওই 20.5 ফুট মতো। এখানে 1200 মুরগি ধরে। 1200 মুরগি, ওকে। তো আজকে যে মুরগিটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাভারেজ ওজন মুরগি হয়েছে, মানে ওজন কতটা হয়েছে এটা? এখন এর ওজন হয়েছে 2200। 2200 গড়, 2200 দিন যদি ধরি কতদিন হলো এটা? আজকে 36 দিন হলো। 36 দিনে 2200? 2200, বাহ, ভালো ওজন আছে। এই পাখিটা তাহলে ওঠার বয়স কত, কতদিনে তোলা হয়? তো 40-42 দিন রাখে। 40-42 দিনে তোলা হয়? আচ্ছা, ওজনটা কি বোঝা যাবে? আইডিয়া করতে হবে এখন। আইডিয়া করতে হবে না? বাহ, একদম ফ্রেশ, পরিষ্কার রয়েছে, গায়ে কোনো ময়লা নেই, নোংরা নেই। কিন্তু তো মুরগিতে এরকম তো দেখা যায় না, লিটারে করলে, মানে নিচে যখন করা হয় লিটারে নোংরাটা বেশি না, মাখে তো। আচ্ছা, ওই গুঁড়ো তার সঙ্গে ওরা পায়খানা করবে, নোংরাটা ওদের গায়ে লাগে, ওপরে সেই নোংরাটা থাকছে না, পরিষ্কার থাকছে। আচ্ছা, আপনি তো আগেও লিটারে করেছেন, আপনার এখানে লিটারে আলটিমেট হতো, আপনি এটা নিশ্চয়ই প্রথম শুরু করলেন নেটের উপরে। তো আপনি পার্থক্য কি দেখেছেন একটুখানি বলবেন? পার্থক্য এর মধ্যে আমি এই প্রথম করলাম, পরে এইটুকুতেই যা দেখতে পাচ্ছি, আমার এই দিনে আমার ওই 36 দিনে 2 কেজি ওজন হয়, কিন্তু এবার দেখছি 200 গ্রাম বেড়ে যাচ্ছে, 200 গ্রাম বেশি হয়েছে। আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে খাটনি কতটা কমেছে? খাটনি কমেছে, ওই গুঁড়ো ঘাটা লাগছে না, জল ঠল পড়ি এই জায়গাগুলো পরিষ্কার করতেও কম পরিশ্রমে, অল্প বেশ 10 দিন বাদে, আগে যেমন 2-3 দিন বাদে পরিষ্কার করতে হতো, এখন 10 দিন বাদে পরিষ্কার করলেও হচ্ছে। মানে ফার্মে কম আসলেই চলছে, কম আসলে চলছে, দিনে একবার করে জাস্ট দেখতে আসছে। হ্যাঁ হ্যাঁ। আর লিটার কতদিন অন্তর অন্তর পরিষ্কার করছেন? লিটার আমি ওই 1 সপ্তাহ বাদে একদিন করি। পাখিতে যদি নোংরা থাকে, পাখির গায়ে পোকা ধরে যায়। আচ্ছা, সেগুলোও হচ্ছে না। ওকে, এমনি মডিলিটিটাও আমার মনে হচ্ছে কম আছে। আমরা এইবার দেখব এই ফার্মিং নেটের উপরে করতে হলে নেটের মাপ কেমন লাগে, কতটা উঁচু করতে হয়, নেটের চওড়া কতটা রাখতে হয়, এবং এই নেটে ফার্মিং করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা জেনে নেব আরেকজন ফার্মারের কাছ থেকে, যিনি এক চালান মুরগি পালন করেছেন, এবং তার কাছ থেকে সঠিক একটা হিসাব পাবো কত টাকা খেয়ে কত টাকা ওজন হয়েছে, তার বেনিফিট কী হয়েছে, নেট বানাতে কত টাকা খরচ করেছে, পুরো বিষয়টাই সেকেন্ড পার্টে আমরা এখন দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? ভালো। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস। ওকে, শান্তিপুর রামনগর চর বাড়ি। তো আপনি তো এই নেটের পরে মুরগি পালন একবার হয়ে গেল আপনার করা, একবার হয়ে গেছে, এবং আপনার দেখেই ফার্মার যার কাছে আমরা ভিডিও করলাম তিনি এই মুরগি পালনটা করছিলেন। তো আপনি যদি বলেন যে এই নেটের পরে করে আপনার রেজাল্ট কী হয়েছে? যথেষ্ট ভালো হয়েছে, আগে যা ছিল মানে গরমের দিক থেকে দেখতে গেলে তার থেকে অনেক বেটার হয়েছে মাঝে। আচ্ছা, আপনি যদি একটু এক্সাম্পল দেন, কারণ আপনার লিটারেরও আছে আপনার নেটেরও আছে, দুটোর পার্থক্য কী দেখলেন? দুটোর পার্থক্য বলতে কত কত করেছিলেন আপনি? দুটোতে 500-500 ছিল আমার, হাজারের ঘর। আচ্ছা, লিটারে 500 ছিল, নেটে 500, নেটে 500 ছিল। এবার দুটোর পার্থক্য কী হলো? দুটোর পার্থক্য ওজনে মানে মোটামুটি 200-র উপরে আমি ওজন বেশি পেয়েছি মাচাতে, আর লিটারে কম পেয়েছি। আর লিটারের আর একটা হচ্ছে জিনিস, লিটারটা ঘাটতে একটা সময় লাগে, টাইম লাগে, আর এতে ঘাটাটা লাগে না, গোটা অটোমেটিকলি পড়ে যায়।
আচ্ছা এজন্য এটা মানে সময়ের ব্যয়টা কমে ওটাই সাবসিডি একটু পাওয়া গেছে আর ওজন অনেক বেটার ম্যাশটাও খাবারে কিছু সাশ্রয় হয়েছে ম্যাশটা একটু কম লেগেছে মানে খাবারটা মানে এই ঘরে কত বস্তা লেগেছে আর লিটারে ঘরে কত বস্তা লেগেছে লিটারের ঘরে আমার 24 বস্তা লেগেছে 500 মুরগি 500 তে 50 কিলো বস্তা না 70 কিলো বস্তা আমার 70 কিলো বস্তা ওকে আর এখানে লেগেছে আমার 16 বস্তা মানে ওটা 24 বস্তা এটা 16 বস্তা 16 বস্তা মানে আপনি প্রায় 8 বস্তা সেভ করেছেন একটা ঘরে 8 বস্তা কম লেগেছে কম লেগেছে বাপ রে আচ্ছা আর ওজনের যদি দুটো দেখি এই ঘরে কত মুরগির ওজন হয় চার লিটারের ঘরে কত মুরগি কত মুরগি কত ওজন টোটালি 500 দুটোতেই 500 ছিল তো ওটাতে মরালিটি বেশি হয়েছিল আচ্ছা তাই এটাতে মরালিটি নেই এটা টোটাল মরালিটি আমার চালানে মানে আমাদের 37 দিনে মাল ওঠে তো 37 দিন অবধি এই ঘরের মরালিটি তোমার 10টা কি 11টা ছিল আচ্ছা এমনই আর পাশের ঘরে লিটার পাশের ঘরে বহুত মরালিটি ছিল কতগুলো মরেছে এভারেজ পাশের ঘরে মোটামুটি তোমার 35টা 30টা 35টা এমন হবে বাপরে 10টার কত 3 গুণ বেশি 3 গুণ বেশি আচ্ছা তো আপনি এইখানে ওজনে কতটা বেশি পেলেন ওজনে 1 কুইন্টাল মাল বেশি পেয়েছি 1 কুইন্টাল মানে আপনি লিটারে বেনিফিট করছেন আপনি ওজনে বেনিফিট করছেন আপনি খাবারে বেনিফিট করছেন এবং আপনি পরিশ্রমে বেনিফিট করছেন মানে চার দিক থেকে আপনার এই ঘরে আপনাকে মানে হেল্প করেছে বাহ তো এইবার চলে আসি যে আপনার ওভারঅল একটা যদি মানে ইনকামের কথা ধরি যে এই ঘর থেকে 500 মুরগিতে আপনার ক টাকা আয় দিল আর পাশের ঘরের 500 মুরগিতে আপনার ক টাকা আয় দিল এই ঘর থেকে 20 থেকে 22000 টাকা আমার আসছে 20 থেকে 22000 আর পাশের ঘর থেকে তেমন আসেনি অতিরিক্ত গরম গরমের জন্য একটু মানে ডামাডল হয়ে গেছে আর ভারত যদি বলেন তাও ক টাকা আপনার ওই ঘর থেকে ক টাকা পেয়েছেন আপনি এটা তো 20-22 বলছেন ঘর থেকে মানে খরচাপাতি সব বাদ দিয়ে ধরতে গেলে তো খুব বড় জোর 12-13 হাজার টাকা এমন হবে বাপ রে মানে 10000 টাকার একটা হেরফের আপনি দিতে করে দেখতে পাচ্ছেন তা আছে তা হবে মাছাতে ওজনটা বেশি হচ্ছে পাখি ম্যাশটাও কম খাচ্ছে আচ্ছা ওজনটা মানে অনেকেই করলে হয়তো ভাববে সপ্তাহে মাপা হয় সপ্তাহে ওজন দেখবে দেখে বলবে না ওজন বেশি দিচ্ছে না কিন্তু 30 দিন পর সেটা ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা 30 দিন না গেলে বোঝা যাবে না গড়ে কত গ্রাম করে বেশি হয়েছে আপনার গড়ে আমার মোটামুটি তোমার 200 কাছাকাছি 200 গ্রাম করে বেশি হয়েছে 200 গ্রাম করে বেশি হয়েছে আচ্ছা এবারে একটা প্রশ্ন আসতে পারে যে আমি লিটারে করছি একটা ফাঁকা জায়গা আমি অনেক বেশি মুরগি ধরাতে পারবো আমি নেটের মধ্যে বক্স করে মাপ করে দিচ্ছি মধ্যখানে পথ রাখছি আমি এখানে কম মুরগি ধরাতে পারবো না 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 এরকম তো জিনিসটা একই নিচেও যা হতো উপরেও তাই হতো উপরে জায়গাটা কম লাগে 1.1 আচ্ছা আর লিটারে হলে 1.6 এইবার চলে আসি আপনার ফার্মের মাপ কত বাই কত করলেন এটার হাইট কতটা রাখলেন এটা চওড়া কতটা করলেন কি ধরনের নেট ব্যবহার করেছেন যদি একটু বলেন এটা পুরো ফাইবার নেট দিয়ে করছেন ফাইবার নেট ফাইবার নেট নেটটা কিসের উপরে রেখেছেন বাসের মাচা এইবার কতটা হাইট রাখলেন মাটি 2 ফুট মাটি থেকে 2 ফুট আছে 2 ফুট হাইট করার কারণ কি কোনো লজিক আছে লজিক বলতে নিচ থেকে যে মুরগির পায়খানাটা নেটের ফাঁক দিয়ে পড়বে সেটা তো আমাকে বের করতে হবে আচ্ছা পরিষ্কার ব্যাপার আছে পরিষ্কারের সুবিধার্থে এটা করা এবার চলে আসি যে আপনার ফার্মের ডায়াগ্রাম কত মানে এই নেটের কত কতটা চওড়া এবং কতটা লম্বা করা হয়েছে চওড়া কটা আছে আমার মাঝেরটা 6 ফুট আচ্ছা ওপাশেরটা 5 ফুট মানে চওড়াটা এটা 6 ফুট এটা 6 ফুট মিডলে যেটা আছে 6 ফুট ওটা আছে 5 ফুট আছে আর লম্বা লম্বা বলতে পুরো একটা সাইটে পুরো একদম দেওয়া আছে 44 ফুট আমার ঘর তো 44 ফুটই দেওয়া আছে আচ্ছা তারপরে এখানে মানে ম্যাশ রাখা আমাদের হাঁটা চলার জন্য সুবিধার্থে মানে যে লিটারটা বেরোই গোটা সেটা বাইরে বের করার জন্য জায়গা রাখা আছে তো কতটা করে জায়গা গ্যাপ দিয়েছে 6 ফুট করে বাকি আছে মানে 6 ফুটের একটা লম্বা ফালি আপনি বাইরে রেখে দিয়েছেন ওখান থেকে দিয়ে দিকে ফার্ম করেছেন এতে অনেকে ভাবতে পারে যে তার পাখি কম হবে কিন্তু পাখি কম হবে না পাখি যা তাই ধরবে এখানে একটা হাইট করেছেন আপনি হাইটটা কতটা রেখেছেন হাইটটা আছে আমার 1 ফুট এই মাচা থেকে 1 ফুট হাইট রেখেছেন যাতে পাখিটা না পড়ে যায় পাখির বডির হাইট যতটা আপনি সেই হাইট অনুযায়ী এটা করেছেন এমনি নিটের পরে পাখি হাঁটাচলা কম করে আচ্ছা তা তাতে অসুবিধা হয় না 1 ফুট রেখেছি 1 ফুটে অনেক যে হাঁটাচলা কম করার কি কোনো সুবিধা আছে না অসুবিধা আছে সুবিধা আছে পাখি খেয়ে যত চুপচাপ থাকবে ততই ভালো পাখির ওজনটা বডি ওয়েটটা ধরে পাওয়া যায় আচ্ছা আর
পাখি যদি খেয়ে সেটা ছোটাপাটা করে মানে দৌড়াদৌড়ি করে তাতে ওজন কাটার ভয় থাকে। আচ্ছা মাটি থেকে এটা পাত্রের সংখ্যা কতগুলো যদি অ্যাপ্রক্স একটা অনুমান বলেন, 500 তে ওই ঘরে কত লাগতো মাট লিটারে, আর 500 তে এই ঘরে কটা লাগছে? মানে ওই ঘরে আছে 15টা আর এই ঘরে 19টা। 19টা, আচ্ছা মানে আপনি 15টার জায়গায় 19টা দিয়েছেন। এইবার একটা জিনিস মানুষের মাথায় আসবে, খরচ কত হলো? তো 500 ঘরে কি রকম খরচ হয়েছে আপনার? 500 ঘরে খরচ আমার তো সবই কেনা, বাস থেকে শুরু করে সবই কেনা। আচ্ছা, তাতে বাস করেছেন, মাটি ইট দিয়ে একটু উঁচু করে গেছেন? ইট দিয়ে গেঁথেছি। টোটালি খরচা আমার মোটামুটি 22-23 হাজার টাকা মতো পড়েছে। 22-23 হাজার টাকা। আচ্ছা, আর নেটে নেট কতটা লেগেছে এখানে? নেট লেগেছে তাদের তিন বান্ডেল। তিন বান্ডেল নেট লেগেছে। আচ্ছা, আর তার সঙ্গে আপনার বাঁশ কত পিস লেগেছে? 35টা কি 37টা এমনই হবে। আচ্ছা, কদিন লেগেছে এটা বানাতে? এটা মোটামুটি তোমার বাঁশটাস কাটা দিয়ে সমস্ত কিছু করতে 1 সপ্তাহ মতো লেগেছে। 1 সপ্তাহ। এই সেটআপটা কতদিন চলবে? এই সেটআপটা যা ধরা যাচ্ছে ঘরের মধ্যে, তো ঘরের মধ্যে রোদ জল পড়ছে না, কিছু পড়ছে না, তাতে আনুমানিক হিসাব বছর দশেক তো যাবে। ইজিলি বছর দশেক চলে? বছর দশেক যাবে। আচ্ছা, মুরগির পায়খানাতে বাঁশ পচে যাওয়া খারাপ হয়ে যাওয়ার কোনো? না। আচ্ছা, তাহলে এইবারে নেক্সট প্ল্যান কি? যেটা লিটারে রয়েছে সেটা কি লিটারেই থাকবে নাকি এটাও চেঞ্জ করার ইচ্ছা আছে? চেঞ্জ করার ইচ্ছা আছে। আচ্ছা, মানে মাচা করে নেওয়া ফিট পাচ্ছেন বলে মাচা করে নেবেন? মাচা করে নেওয়ার ইচ্ছা। আচ্ছা, এবার আপনার কাছে একটা পরামর্শ নেওয়া, যেহেতু আপনি এক চালান করলেন, এই মুহূর্তে যারা এরকম লিটারে ফার্মিং করছে তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিতে চাইবেন, বা তাদের কোনটা করা ঠিক হবে আপনার মতে? তাদেরকে বলবো আমি মাচাটা করে নিতে। ওখানে ডাইরেক্ট এই পায়খানাটা কি ইউজ করা সম্ভব? হ্যাঁ, ডাইরেক্ট আমার জমিতে দিচ্ছি। আবার এমনিও তোমার পুকুরে মাছের চাষ হচ্ছে, অনেকে আসছে নিতে। আচ্ছা, মোটামুটি 100 টাকা বস্তা বিক্রি হচ্ছে, একটা এক্সট্রা বেনিফিটও পাচ্ছেন? একটা বেনিফিট পাচ্ছি। এটা বিক্রি হতো না? না, এটা বিক্রি হতো না। আর এটাই বলতে গেলে কাঠের গুঁড়ো, তো জমিতে দিলে বরঞ্চ এর থেকে আরো বরঞ্চ আগাছা বেশি বের হয়। আপনারা দেখতেই পেলেন একজন ফার্মার কত সুন্দর করে নেটের পরে ফার্মিং করছেন, এবং সেখান থেকে প্রায় 4-5 রকমের বেনিফিট তুলছেন, যেখানে টাইম সেভ হচ্ছে, যেখানে মানি সেভ হচ্ছে, যেখানে ফিড সেভ হচ্ছে, প্রত্যেকটা দিকে কিন্তু তিনি বেনিফিট করছেন। তো আপনিও কিন্তু চাইলে এই রকমভাবেই মাচার উপরে মুরগি পালন করতে পারেন। যদি ফার্মারের সঙ্গে কথা বলতে চান, আমরা ভিডিওর ডেসক্রিপশনে ফার্মারের নাম্বার দিয়ে দেবো, ফার্মারের সঙ্গে কথা বলতে পারেন, অ্যাডভাইস নিতে পারেন, সিস্টেমটা দেখার জন্য তিনি দেখিয়ে দেবেন, সেটাও আপনারা করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে এইরকম আরও নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।